আল্লাহ নবী আমার আপনার নবী দয়া নবী তার পাক জবানে ইরশাদ করতে লেগেছেন, আমার উম্মত দাবি করনে ওয়ালার ভিতরে 73 দল হবে, ফেরকা হবে, গ্রো হবে। এই 73 দল ফেরকা গ্রোর মধ্যে 72 দল হবে জাহান্নামী আর একটা দল হবে জান্নাতি। এরা কোন দল? এরা আহলে সুন্নাতুল জামাত, হানাফি শাফেঈ মালিকি হাম্বলি, চার ইমাম, চার মজহাব নয়, চারের এক মজহাব আহলে সুন্নাতুল জামাত। এরাই হচ্ছে জান্নাতি দল, বেহেশতি দল, নাজি ফিরকা, যে বলে না সুবহানাল্লাহ। আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দিদার হাসিল করতে গেলে কাকে আগে মোহাব্বত ভালোবাসতে হবে? নবীকে। কারণ স্বয়ং আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم جل بر سبحان বেস্ট একটু শুরু করে দাও আর ভলিউমটা একটু কমাও, মানে ভং ভং করছে আওয়াজটা। স্বয়ং আল্লাহ বলছেন, আয় আমার হাবিয়া পিয়ারা মুহাম্মদ সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, আপনার উম্মত আমার বান্দাদের বলে দিন, তারা যদি আমি আল্লাহর মোহাব্বত, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর দিদার লাভ করতে যাই, ফাত্তাবিউনি, তাহলে আমার হাবিবের ইত্তেবা করুন, আমার ইত্তেবা করো, আমার হাবিবের ইত্তেবা করো, তার পায়রবি করো, তাকে মোহাব্বত করো, তাকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ আমার মোহাব্বত, আমার ভালোবাসা, আমার দিদার হাসিল হয়ে যাবে, জেরে বলা যাবে না। এখন তো আর রাত তিনটে নয়, চারটে, কি বলে দুটো নয় তো, সকাল তো, এখন জড় তো ভাব থাকবে কেন? একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না? এই ছেলেরা এই ভেতরে এসে বল, তোদের দরকার আছে, চলাই ভেতরে, হ্যাঁ ভেতরে চলাই বাপ, আর যত সব ঘরে শুয়ে আছে সব তুলে দাও, তারপর অব্দি হবে, হ্যাঁ সব তুলে দাও, বস গোলমাল করে নিয়ে চুপচাপ বসবি, আর আমাকে না হলে লোক খারাপ বলবে যে হুজুর ডেকে নিয়ে যত সব গোলমালটা করছে। আচ্ছা, এই জলসা কমিটি যারা আছেন, তোমাদের কাজ সারা রাত এখনো হয়নি, এসে ওয়াজ শোনা কি তোমাদের সময় হবে না? যদি হয়ে থাকে এসে বসো না, অনেকদিন বাদে এলাম তোমাদের চাঁদ মুখখানা দেখি কি, আর আমার পোড়া মুখটাও দেখো তোমরা। আল্লাহ কি বললেন? কাকে বলতে বলছেন? আমার আপনার নবীর দয়া নবীকে বলতে বলছেন, কাদের ঘরে বলতে বলছেন গো? আমাদের কোন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান, তিনি হর সর্বে কাদের হচ্ছেন, যা ইচ্ছা তাই করতে পারেন, জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা, ধনীকে গরিব, গরিবকে ধনী, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা করতে পারেন। আচ্ছা, তিনি ডাইরেক্ট আমাদের বলতে পারতেন না? পারতেন না ভাই, একটু কথা বলেন, কথা বলবেন দয়া করে। আল্লাহ ডাইরেক্ট
নবীকে মাধ্যম না করে নবীকে ওসিলা না করে আমাকে আপনাকে তো ডাইরেক্ট বলতে পারতেন না পারতেন না গো পারতেন তো কিছু কিছু আছে তারা বলে ওসিলা মানা চলবে না ডাইরেক্ট আর আল্লাহ স্বয়ং নিজে ওসিলা করে ধরছেন মাধ্যম করছেন কাকে নবীকে কথা ঠিক না বেটি গো তাহলে ওসিলা যদি মানা না চলে মাধ্যম যদি মানা না চলে তাহলে ডাইরেক্ট আমার আল্লাহ না বলে তিনি নিজে মাধ্যম করেছেন কি গো কথা ঠিক না বেটি গো মানে এমন শিক্ষিত হয়ে গেছে মানে আল্লাহ যে মাধ্যম করছেন সেটাও কিন্তু ওরা মানছে না কুল ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলছেন নবীকে হে নবী বলে দাও সকল মানুষকে আমি হাবিব সাহেব নাকি মাশাআল্লাহ আছে তো কোরআন পাকে না নাই আচ্ছা তাহলে নবীকে মাধ্যম করছে আর ও বলছে মাধ্যম চলবে না ওসিলা চলবে না ডাইরেক্ট আমার আল্লাহ সর্বশক্তিমান তিনি ডাইরেক্ট করতে পারেন আবার ওসিলা দিয়েও করতে পারেন কি গো কথা ঠিক না বেটি গো আচ্ছা বৃষ্টি হয় পানি হয় এমনি হয় না মেঘ হয় ভাই আচ্ছা মেঘ না দিয়ে আল্লাহ পানি দিতে পারেন না পারেন না ভাই পারেন কিন্তু দেবেন না কেন আল্লাহ কানুন করেছেন এটা কানুন করে দিয়েছেন আচ্ছা সকালবেলা আল্লাহ যে সূর্য উঠবে এই অন্ধকার দূর হয়ে আলোয় আলোকিত হবে না হবে না ভাই আচ্ছা সূর্য ডুবিয়ে দিয়ে আবার আলো বন্ধ করে দিয়ে অন্ধকার করতে পারেন না পারেন না ভাই তাহলে অন্ধকার করবেন আল্লাহ সূর্যকে ওসিলা করে ডোবাচ্ছেন আবার আলো করবেন সূর্যকে ওসিলা করে উঠাচ্ছেন তাহলে আল্লাহ সূর্য না তুলে আলোয় আলোকিত করতে পারেন না পারেন না ভাই এই ভাই বসো না এই যে বাবু তুমি এগিয়ে এসো ও কে কি করছে না করবে আমি মাইকে বলতেছি গোটা গ্রামের লোক শুনে ফেলেছে বাপ এবার যারা আসবে ঠিক জায়গা করে বসে যাবে তবে আপনারা যদি ঠিক মতন আগে আগে ঠিক সেটে সেটে বসে দেন না ওরার ঘাড়ের উপর পা দিয়ে পা দিয়ে আর আসছে ঠিক পিছনে এসে বসে কি কথা ঠিক না বেটিক অবশ্য পোকার জ্বালা একটু কম আছে নাহলে যে লাইট ফিট করা হয়েছে পোকা যদি এসে শুরু করতো না বসা মুশকিল হয়ে পড়তো কি গো বিক্ষিপ্ত অবস্থায় কয়েকটা কথা জরুরি কথা এখন যদি আমি বলি পাঁচ ওয়াক্ত নামাজি কে আছেন হাত তুলুন তাহলে বিপদ হয়ে যাবে কি কথা ঠিক না বেরিক শুধু জুমার নামাজ পড়ি কে হাত তুলে বললে হয়তো অনেকে হাত তুলবে তেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বলে এরা নবীর উম্মত নয় তা নয় এরা গুনাহগার উম্মত কি গো কথা ঠিক না বেটি মিলাদ মাহফিল জলসা দিয়ে কি হবে মলিশারা পকেট বোঝাই করে চলে যাবে কি গো কথা ঠিক না বেটি গো পকেট তো বোঝাই করবে মালিক সাহেবরা যিনি বলেন তিনি মনে হয় হালকা খালি করে যায় নাকি আল্লাহ জানে দুটো কথা বলছি অসুবিধা হচ্ছে নাকি আজিবেন না হজু মনে করতেন করে দেবো মানে বিমার অসুখ যে সমস্ত আছে এলাকায় তো একটু ঔষধও দেওয়া দরকার কিন্তু কথা ঠিক না বেটি তবে ঔষধ যদি খেতে পারি তাহলে কিন্তু রোগ ভালো হবে আর যদি ঔষধ ঢেলে ফেলে দিই তাহলে কোনো কাজ হবে না
তাহলে ওসিলা স্বয়ং আমার আল্লাহ ধরেছে, মাধ্যম স্বয়ং আল্লাহ করেছে। আর যারা বলছে ওসিলা চলবে না ডাইরেক্ট, ও বেটা পয়দাই হবে, ওর বাপ আর ওর মায়ের যদি বিয়ে না হতো, কি কথা ঠিক না বেটি? ও পয়দা হয়েছে, ওর বাপ মা ওসিলা, ও আসমানকে গপাঙ্গ পড়ে যায় এত বড় হয়ে যায়নি, কি গো? ওর বাপ মার বিয়ে হয়েছিল, তাই ওসিলা হচ্ছে ওর বাপ মা, আর ও বলছে ওসিলা চলবে না।